আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার 3 নিয়ে হাজির হয়েছি। যারা পরীক্ষা দিবেন আমি তাদের জন্য খুব সুন্দরভাবে এই 3 নম্বর কোশ্চেনটি সমাধান নিয়ে হাজির হয়েছি। তো আজকের যে 3 নম্বরের কোশ্চেন, যে সুইটেবল ফ্রেজগুলো আছে, হচ্ছে লেট অ্যালোন, লোসনার হ্যাট এবং লিস্ট কিভাবে এই 3টি সেন্টেন্সে আমরা বসাবো এবং কিভাবে উইদাউট এনি রুলস, আমরা রুল ছাড়া বুঝে বুঝে সেন্টেন্স দেখে দেখে আমরা এই 3টি বসাবো, 3টি শূন্যস্থানে বসাবো। তো প্রথমে আমরা দেখব, যে খেয়াল করবো, আমরা সবটা মনে রাখবো, যখনই আমরা নোসুনার দেখব তখনই আমরা চিন্তা করব এটি হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসে। কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে বসে, এবং তার মাঝে একটি সেন্টেন্সটির মাঝে একটি দেন বসবে। কি বসবে? দেন বসবে। অবশ্যই সেই সাবজেক্টে দেনের পরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপর সে এক্সটেনশন থাকবে, কিন্তু দেনের আগেও সেই একই রকম ভাবে একটি সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ভি3 থাকবে। কি থাকবে? ভি3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর হচ্ছে এক্সটেনশন থাকবে। অবশ্যই তখন আমরা হচ্ছে নোসুনার হ্যাট বসাবো। তাহলে এখানে আমাদের কি বসবে? নোসুনার হ্যাট। তাহলে এখানে অল্প জায়গায় দেখে আমি সম্পূর্ণ লিখলাম না, তো আপনারা বুঝে নেবেন যে নোসুনার হ্যাট হচ্ছে 1 নম্বরে বসবে। আচ্ছা, এরপর আমরা যে দ্বিতীয় সেন্টেন্সটি দেখব, যে এখানে দেখুন যে লেট অ্যালোন কোথায় বসে। আগে আমরা বুঝে নিই যে লেট অ্যালোন কোথায় বসবে। সেই প্রথম সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ সেন্স প্রকাশ করবে, দেন একটা ফাঁকা থাকবে, এবং এই ফাঁকার আগের যে বিষয়টা সেটার বিপরীত অর্থ প্রকাশ করবে এখানে। অর্থাৎ এখানে দেখুন যে অর্থটা এরকম হবে যে আমি চা খাইতে পারি না, আবার হচ্ছে কফি। এখানে দেখুন যে হি ক্যানট অ্যাফোর্ড টু ট্রাভেল বাই এসি বাস, সে এসি বাসে চলতে পারে না বা ভ্রমণ করতে পারে না, কিন্তু লেট অ্যালোন অ্যান এরোপ্লেন, অর্থাৎ একটার থেকে আর একটা, অর্থাৎ কোনো ছোট বিষয় থেকে কোনো বড় বিষয় করতে না পারা। এখন তখন আমরা কি দিব? লেট অ্যালোন দিব। একটু লক্ষ্য করুন, যেখানে আমরা লেট অ্যালোন দিলাম, তাহলে আমরা বুঝতে পারছি কিনা যে কখন লেট অ্যালোন বসবে? যখন কিনা আমরা প্রথম সেন্টেন্সটি নেগেটিভ সেন্স প্রকাশ করবে, সেই সেন্টেন্সটি হচ্ছে কমা দিয়ে শেষ হবে এবং পরবর্তীতে শূন্যস্থান থাকবে, এরপর এই শূন্যস্থানের আগে যে বিষয়টা থাকবে তার বিপরীত অর্থ প্রকাশ করবে। অর্থাৎ এই বিষয়টা ছোট থাকবে, পরের বিষয়টা একটু বড় চাহিদা থাকবে। চাহিদা বলতে যে আমি চা খাইতে পারি না, আই ক্যান নট ড্রিঙ্ক এ কাপ অফ টি, লেট অ্যালোন এ কাপ অফ কফি। আচ্ছা, এরপর আমরা যদি লিস্টের কথা চিন্তা করি, কখন লিস্ট বসবে? লিস্ট হচ্ছে সাবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারবে, অর্থাৎ সাবজেক্ট বেশিরভাগ সময় থাকে না। অবশ্যই যে সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হবে শেষে, অর্থাৎ সেন্টেন্সটি কয়েকটি ওয়ার্ডের পর একটা ফাঁকা জায়গা থাকবে, এরপর সাবজেক্ট থাকবে ইউ, এরপর শুড প্লাস নেগেটিভ সেন্স, অর্থাৎ এর অর্থ হচ্ছে পিছনের ভয়ে। ওয়াক ফার্স্ট, লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। অবশ্যই আমরা এখানে লিস্ট বসাবো। তাহলে লিস্টের অর্থটা হচ্ছে কোনো কিছুর ভয়ে কোনো কিছু করা, অর্থাৎ তাড়াতাড়ি হাঁটতেছে, ওয়াক ফার্স্ট লিস্ট, যাতে বা কোনো কিছুর ভয়ে ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি যাতে, আবার ইউ শুড মিস দ্য বাস, তুমি যাতে বাসটি মিস না করো, অর্থাৎ তুমি যাতে বাসটি ধরতে পারো সেই জন্যই তাড়াতাড়ি হাঁটতে হবে। তাহলে এখানে প্রথমত হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা ভার্ব দিয়ে শুরু না হলেও সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে সাবজেক্ট লিস্টের পরে অবশ্যই ইউ প্লাস শুড থাকবে। কি থাকবে? ইউ প্লাস শুড। যদি এখানে সাবজেক্ট থাকে হি, তাহলে আবার লিস্টের পরে হি বসবে, অবশ্যই খেয়াল রাখতে হবে।